ছোট্ট বাচ্চাদের জন্য সুন্দর একটি জাহাজ আঁকতে কিভাবে আঁকতে হয় দেখুন। এভাবে স্কেলটা রাখলাম, ছোট্ট স্কেল রাখলাম, রাখার পর হালকা করে একটি সোজা দাগ আঁকবো আমরা, এভাবে হালকা করে। এটা কিন্তু একেবারে গাঢ় করবো না, কারণ এই দাগটা আমাদের পরে একটু মেশাতে হবে। এখন কি করব, স্কেল দিয়ে দেখুন এইভাবে উপর দিকে তুলে দিব। এটা কিন্তু একটু বড় করে তুলে দিতে হবে। এরপর কি করব, এই দাগটা এখান থেকে এটা কিন্তু একটু ছোট করে তুলে দিব আমরা, ওই এটার থেকে একটু ছোট করে তুলে দিব। এখন আবার কি করব দেখুন, এই দাগ থেকে এইখান থেকে এই দাগটা মেলায় দিব। তাহলে কিন্তু উপরের এই বাঁ পাশের দাগটা কিন্তু একটু উঁচু থাকছে এবং এটা একটু নিচু হচ্ছে, অর্থাৎ স্কেলটা একটু বাঁকা থাকবে। আর যদি সোজা হতো তাহলে কিন্তু এইভাবে থাকতো, একটু বাঁকা অবস্থায় থাকবে। স্কেল দিয়ে এভাবে ধরে আমরা এখান থেকে আবার একটি দাগ আঁকবো, এরপর নিচে আরেকটা দাগ, একে ডাবল করে দিব আমরা। এরপর কি করব দেখুন, স্কেলটা এভাবে ধরব, এই বরাবর ধরে সোজা এভাবে উপর দিকে তুলব, আবার এখান থেকে এত দূর পর্যন্ত নিয়ে এসে এটা আরেকটু উঁচুতে তুলব, ওটার থেকে একটু উঁচু হবে যেমনটা এই দাগটা হয়েছিল। এরপর আমরা এই দুই দাগটা মেলাই দেব, স্কেল দিয়েই আমরা মেলাই দেব, অথবা এমনিতেই হাত দিয়েও দিতে পারি। এখন আমরা কি করব, এর মাঝে তিনটি বৃত্ত আঁকবো, একটা দুইটা তিনটা। পেন্সিল দিয়ে আমরা এভাবে ধরব, দেখুন দুইটা দাগ এভাবে আঁকবো, এই পাশেও আরো দুইটা দাগ আঁকবো, একটা দুইটা। এই দুইটা দাগ আঁকার পর আমরা উপরে এইভাবে তুলবো, এভাবে দেখুন ডাবল করে দিব এইভাবে। এখন আমরা কি করব, এখান থেকে এইভাবে এইভাবে দেখুন, এগুলো হচ্ছে জাহাজের ধোয়া, এগুলো আমরা ধোয়া কিন্তু সহজেই আঁকা যায়, ছোট্ট বাচ্চারা এভাবে সহজেই আঁকতে পারবে। এখানে দুইটা গোল করে টিউব আঁকবো, জাহাজের সাথে সেফটি হিসেবে টিউব থাকে, এভাবে দুইটা টিউব, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, মাঝে গোল দিলেই টিউব হয়ে গেল। পেন্সিল দিয়ে এখান থেকে দেখুন এভাবে ডাবল করব, আবার এখান থেকে এটা ডাবল করব, এই দুইটা দাগ এটার সাথে মেলাই দিব, এই উপর থেকে এই দুইটা দাগ এভাবে মেলাই দিব। মেলাই দেওয়ার পর এই দাগগুলো দেখুন ডাবল করে দিলেই একটি সুন্দর জাহাজ হয়ে যাচ্ছে অতি সহজেই। এখন শুধু বাকি থাকে নিচে পানি দেওয়া, এজন্য আমরা প্রথমে এই দাগটা হালকা করে দাগ দিতে বলেছিলাম। এখানে আমরা হালকা এভাবে ঢেউ আঁকবো, এইভাবে একটু ঢেউ দিলেই মনে হবে জাহাজটি চলমান অবস্থায় আছে পানির উপরে। নিচের দিকে দুই একটি ঢেউ এভাবে দিব,